উফ, কি ঝঞ্ঝট সাত সকালে, কি ঝঞ্ঝট! হ্যাঁ, খড়ের গাদায় আগুন, শুধু সাত সকালে? হ্যাঁ, ভোর রাত্রিরে প্যারে ছুঁড়ে পাগলের পালে। আরে দাদা বলে কি না, এই হতে ছাড়িকে বউ করে নিয়ে এসো। ওফ, কার্গিলে একটা হনুমান বাকি আছে, এটা ঢুকে ষোলো কালে পূর্ণ হবে। আহ, পাগল, যুদ্ধটা তো বন্ধ হয়ে যেতে পারে। দেখো গিন্নি, আমার এই অশান্তির মূলে কিন্তু তুমি, যত ঝঞ্ঝটের মূলে তুমি। ফের যদি তুমি কথা বলেছো না, তাহলে আমি ট্যাঙ্ক শুদ্ধ তোমাকে শুদ্ধ আমি উঠে নিয়ে ছুঁড়ে ফেলবো। তুমি জানো যে আমি রেগে গেলে বাপের কুপুত্তর। আমার কি হলো? তুমি এখনো নিশ্চিন্তে কেন রয়েছো? কেন, কি হয়েছে? তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা আর এখানে থাকবো না। কেন 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 কেন, কি হয়েছে, কি চাইছিস? কি তুই পালাতে চাইছিস? আমি আর এখানে থাকবো না। তুই এলি কেন? হ্যাঁ হারাম দাদা, তোকে আসতে কে বলেছিল? আমি তো জানি তুই যেখানে আসবি সেখানে অশান্তি হবে। কি, আমি কি এখানে এমনি এমনি এসেছি নাকি? কি জন্য এসেছিস? আমি তো ভেবেছিলাম তোমার বিয়ে। কি, আমার বিয়ে? এটা তোর মাথায় এলো? হারাম দাদা উড়লু। বাহ 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 বাহ, তুমি এখানে দ্বিতীয় পক্ষ খুঁজতে আসোনি? আমি তো ভেবেছিলাম তোমার দ্বিতীয় পক্ষ দেখবো, আর ওই কার্গিল থেকেও বাঁচবো। দাদুর বিয়ে বলে কথা, এই সুযোগটা কি এত সহজে ছেড়ে দেওয়া যায় বলো? তুমি তো বেশি রসিকা হয়েছে গিন্নি। হ্যাঁ গিন্নি, কোথায়? যেখানে থাকো তোমার জানতে হবে না, গাধা কোথাকার। আমি গাধা? হ্যাঁ গাধা, তো গাধা ছাড়া কি? দাদু তুমি কিন্তু আমাকে জানোই তাই বলছো। হ্যাঁ বলবোই তো, এটা গাধার গাধা। আরাম দাদা, এখানে আমার বউ খুঁজতে আমি আসিনি, এসেছি তোর বউ খুঁজতে। কি? হ্যাঁ আমার বউ খুঁজতে? হ্যাঁ। কি বলছো তুমি, কার কথা বলছি? তোর কথা বলছি, তোর বউ খুঁজতে এসেছি। বলো না অলক্ষীর কথাটা, বলো না। এই গিন্নি, আবার আবার তুমি বৃষ্টির বইয়ের কথা বলছো? হ্যাঁ আবার তুমি বৃষ্টির বইয়ের কথা বলছো? কে 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 বলছে আমার বইয়ের কথা? বলছে কে সেটা তো জানার দরকার নেই, কিন্তু সে বলছে যে অলক্ষী তোর বউ হবে। অলক্ষী, অলক্ষী আমার বউ হবে? আমি এই জন্য কার্গিল থেকে পালালাম। দাদু শান্ত, শান্ত, ছেলের কি অবস্থা? অলক্ষী আমার বউ হবে? বাড়ি যাই, গিয়ে বুড়িকে দেখাচ্ছি মজা। না কে চো, মজা দেখাতে হবে না, মজা দেখাতে গেলে আবার ডান পাটা ভাঙবে। ভাঙলে ভাঙবে, আমার ভাঙবে, তোর কি? হ্যাঁ আমার আর কি, আমাকেই তো ওই নিয়ে আসতে হয়েছে। আর এই নিয়ে আসতে গিয়ে এখন আমন ওমরে লেগে কোমর সহায় করতে পারছি না। দেখেছো, আস্তে অসুজাত। হ্যাঁ ডাক্তার কি বললো রে, ওই কবে ছাড়বে? ডাক্তার তো এখন হাসপাতালেই আসেনি, আগে আসুক কথা বলে দেখি কি বলে। বল 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 বল, ডাক্তারকে আজই ছুটি দিয়ে দিতে বল, আমি বাড়ি যাব। তারপর পুরীর একদিন কি আমার একদিন? আস্তার হবে। তুই কেমন ছেলে রে, বাবার জন্য কি একটা ভালো কথা মুখ দিয়ে বেরোয় না? কি ভাবো গো, কি ভাবো? আমি সব সময় তুমি আমার ভুল ভাবো। শোনো আমার অ্যাংটা শোনো, বাড়ি গিয়ে এই প্লাস্টার পায়ে যদি বুড়িকে একটা ইয়ে মারতে পারো না, ল্যাং দেখবে বুড়ি এখানে তুমি বাড়িতে গ্যারান্টি। দেখ তো ডাক্তার এলো কিনা। ও জেঠু, আজই কি তোমার বাড়ি যাওয়া ঠিক হবে বলো? মানে তোরা কি আমাকে এখানে ফেলে রেখে যাওয়ার মতো করছিস নাকি? হবে না, এই বাগানে আমি থাকবো না। এখানে সবাই দু পায়ে ঢোকে, চার পায়ে বেরোয়। চার পায়ে মানে? হাটিয়া তো চার পায়ে হয়। তুমি তুমি চিন্তা করো না বাবা, তোমার একই ভেঙেছে মানে এক ঠ্যাক ভেঙেছে, দেখবে তুমি উঠাকে বাড়ি ফিরছো। কি হ্যাঁ ভালো কথা বললাম কিনা বলো? দেখলে আমি সব সময় কিন্তু খারাপ কথা বলি না। হ্যাঁ চিন্তা করো, চিন্তা করো। এরা অসময় হলো হরি হরি বল করছে, আমার বাবাকে এখনো মরে গেছে নাকি? এখনো সময় আছে বাবা, তুমি এখানে অপেক্ষা করো, আমি ওদের একটু অপেক্ষা করতে বলছি তোমার জন্য। এত তারা কিসের রে তোরা? সত্য সুজাত, এত তারা দেখলি
দেখলে আমার খারাপ করে দিলো। ও তোমাগা ও আমার বাড়ি নিয়ে চল, আমার বাড়ি নিয়ে চল, সময় হোক না আমার বাড়ি চল, আসু দেখুক তারপর তো নিয়েই যাব তোমায়। বাবা 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 আবার এসছে, চিন্তা নেই, ওই হল্লো হরি হরি বল, ও তোমার জন্য নয় মর্গে। ও হ্যাঁ মর্গে মর্গে মগটা কোথায় রে? তো তো লাগোয়া, এই যে এই যে এই যে এবার ঠিক আছে, এ চোরে মরে বাবা রে, কি হলো মরে বাবা রে, আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো, আমি থাকবো না। মা মা দিদা কোথায়? চুপ, কোনো কথা না। ও দিদি, দিদি এই বুড়িটাকে তো কোথাও খুঁজে পেলাম না। আরে আমিও তো খুঁজলাম, কোথাও পেলাম না। তাহলে বুড়ি কি পালালো নাকি? না 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 মা, সে বান্দা ইউনি নন। এইভাবে গোবর্নি কে কেউ পালায়? এ কি ঠিকই কাজের লোক নাকি? এই কি বাবা, তুমি আমার মাকে বলছো? এই যে খুব ভালো হবে নাকি বলে দিচ্ছে, খারাপই হবে। তবে আমাদের না, তোর মায়ের ভাই ওই শয়তান বুড়িটাকে একবার। হ্যাঁ গো হ্যাঁ গো, বলছি কি উপরটা কিন্তু দেখা হয়নি, একবার দেখলে হয় না? চলো 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 চলো, তাই দিদি এসে 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 কি হচ্ছে মা, হাত তাড়লেন কেন? দিদা কি উপরে নাকি? চুপ, ঘরটা আমার পরিষ্কার হয়ে যাবে, তারপর কি কিনবো গোবর জল দিয়ে হয়ে গেছে। রেডিও রেডিওটাকে না ভাই, রেডিওটাকে উনি বাবা রে কি ভারী গো। মাসিমা এটা কি হলো? কিসের নিচে উঠোনটা গোবর জল দিয়ে নিকোনোর কথা বলছো? হ্যাঁ, উঠোনটা গোবর দিয়ে নিকোতে আপনাকে কে বলেছে? গোবর খুব শুদ্ধ, সকালবেলায় গোবরে পা রাখলে শরীর মন সব শুদ্ধ হয়ে যায়। ও সে হয় বুঝলাম, কিন্তু অনেকে আবার পা হড়কে পড়েও যায়। কে বললো? গোপু? না গোপুর ছেলে সুজু, না সুজুর বউ, না মাখনের বাবা। উনি এসে পড়েছে? হরি হরি, পাপি তাপিরা ওরকম পড়ে যায়। মানে আপনি কি বলতে চাইছেন, মাখনের বাবা পাপি? পাপের বিচার হরি করেন, শাস্তি উনি দেন। তার ঠ্যাং ভেঙেছে না মচকেছে? ভেঙেছে। কোন ঠ্যাং? বা হরি 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 হরি, তা তোমরা যখন এসেছো আমি গোবর জল দিয়ে উঠোনটা পরিষ্কার করলাম, আর তোমরা ওই গোবর জল মেখে আমার ঘরে ঢুকলে। আপনার ঘর মানে? হ্যাঁ, এখন আমি তোমাদের গার্জেন। তোমাদের গার্জেন নেই বলে কি ভেবেছো তোমরা সাপের পাঁচ পা দেখবে? হ্যাঁ যাও গিয়ে নিয়ে এসো, তারপর কথা বলবো। কেন, আপনি তো বললেন গোবর পবিত্র জিনিস, তো থাক না শরীরে। ওটা উঠোনে পবিত্র, গায়ে নয়। যা বললাম তাই করো। কেন, আপনি যা বলবেন সেটা আমাদের শুনতে হবে? শুনতে হবে বই কি, নইলে আমি কিন্তু বাড়ি ময় গোবর জল ছেড়েবো, তখন কিন্তু বুঝবে। হ্যাঁ বলছি মা, হাওয়া কিন্তু ভালো বুঝছি না, একটু এদিকে আসুন। বলছি এখন যদি ঘরে ঢুকে গোবর জল ছেটাতে থাকে তা তো খাটনি আরো বেড়ে যাবে। চিপি যান। আসতে বললে কি হবে, সব কথা আমার কানে এসছে। দেখো এখন আমি তোমাদের ঘরে ঢুকিনি, আমি যদি তোমাদের ঘরে ঢুকি তোমাদের ঘরগুলোতে একবারে। দিদি কথা বাড়িয়ে লাভ নেই, চলো তো সেই ভালো নে এসো, নে এলে কথা বলবো, যাও যাও যাও। বেশ নিয়ে আসছি, তারপর তোমায় একেবারে নিকেশ করে গঙ্গায় গিয়ে নিয়ে আসবো, দেখো চল চল। ও গোপু,
গোপু, গোপু মা, আমার বাসকটাকে নিয়ে আয় মা। গোপালকে তো আবার আমার নামাতে হবে। হরি 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 হরি। দেখো কাণ্ড, আজকেও তোমার ফল নেই। বলি কবে আর ফল দেবে তুমি? তোমাকে রোজ জল দিচ্ছি, গোবর সার দিচ্ছি, তাতেও হচ্ছে না তোমার। গাছের সঙ্গে কথা বলে মেয়েটা অদ্ভুত। মেয়েটার সম্পর্কে আরো খবর নিতে হচ্ছে। কার্গিলের যুদ্ধ থামাবে এই মেয়ে। সংসার সুখের হয় রমণীর গুণে।